আমি একটু আসি, দেখা করতে পারবে না? এমন আদর করে আবদার করে কেন? ছেলেটা বুঝে না তার বউয়ের কষ্ট হয়, সে আমারও ইচ্ছে করে দেখা করতে, কিন্তু তার আম্মা পাশে, দেখা করার উপায় নেই। আম্মা পাশে তো, বাহিরে আসতে পারবে না? আমার খুব অসহায় লাগে। না, টয়লেটে যাও না, তখন কিভাবে যাও? তখন তো যাই আর আসি। তাহলে এভাবেই আসো, আমি তোমাদের ঘরের সামনে এসে ফোন দেব। শ্যামা না করতে পারলো না। ফিরোজ যেমন ছটফট করছে, সেও তো একই যন্ত্রণায় ছটফট করছে। শ্যামা সায় দেয়, স্বামীর প্রথম আবদার ফেলতে পারে না। কিছুক্ষণ পরে ফোন আসলে ধুকপুক বুকে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আশেপাশে তাকিয়ে সোজা গোসলখানায় ঢুকে পড়ে। ফিরোজ আগেই সেখানে দাঁড়িয়েছিল, সে আমাকে দেখে হাসে, হাত বাড়িয়ে গাল টেনে দেয়, ফিসফিস করে বলল, থাকার চেষ্টা করেছিলাম কিন্তু তুমি চুম্বকের মতো টেনে আনলে। আজকে বাসর না, বাসরে বৌছাড়ে থাকলে ভূতে ধরে। ফিরোজের কথাই শ্যামা হাসে, ধরুক। তোমাকে আদর করবে কে তাহলে? আপনি? ফিরোজ শ্যামার দিঘির মতো টলমলে চোখের দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু খুব খারাপ শ্যামা পাখি। শ্যামা ফিরোজের গা ঘেঁষে দাঁড়ায়। তো? ফিরোজ নিমিশেষ তাকিয়ে বলে, কিছু না, আমরা একে অপরের স্বামী স্ত্রী, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এভাবেই আমরা একে একে সব করে নেব, তুমি শুধু আমার উপরে ভরসা রেখো। আচ্ছা, ফিরোজ বল, মধুরানী কি জানে তার রাজা তাকে কত ভালোবাসে? শ্যামা মাথা দুলায়। শ্যামা ফিরোজের হাসি হাসি মুখের দিকে তাকে ফিরোজকে জড়িয়ে ধরে, আদুরে তুল তুলে বিড়ালের মতো ফিরোজের বুকে মিশে যেতে চায়। ফিরোজের ইচ্ছে করে বিড়ালটাকে বুকে পুরে নিতে, তাহলে যখন তখন আদর করা যাবে, শক্ত করে জড়িয়ে ধরে রাখা যাবে। সে বল, আজকে তো একটু বেশি আদর পাও না, আফটার অল তুমি আমার বউ। ফিরোজের মুখে বউ ডাকটা শুনে শ্যামার সারা দেহে অজানা কাঁপন বয়। সে কথা বলে না, ফিরোজ শ্যামার মুখটা উপরে তুলে অধরের ভাজে অধর মিলিয়ে দেয়। ভালোবাসার মধুর সুধা অধরের ভাজে টেনে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফিরোজ নিজেই নিজেকে বলল, কন্ট্রোল ফিরোজ, কন্ট্রোল। ফিরোজের কাজে শ্যামা হেসে বলল, পাগল। ফিরোজ শ্যামার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তোমারই তো বর। শ্যামা নিঃশব্দে আবার তার রুমে ফিরে যায়, শ্বাস আটকে রেখে তার মায়ের কাছে শুয়ে পড়ে, মোবাইলটা বন্ধ করে বালিশের কভারের ভেতর ঢুকিয়ে রেখে দেয়। দু চোখ বন্ধ করে ফিরোজকে অনুভব করে, ফিরোজ তার স্বামী। শ্যামার মনে হয় ফিরোজের হাতের মৃদু ছোঁয়া, তার গায়ের পুরশালির শক্ত ঘ্রাণ শ্যামার গায়ে আস্তে পিষ্টে লেগে আছে। শ্যামা দম ভরে শ্বাস নেয়, তাদের বিয়েটা যদি স্বাভাবিকভাবে হলেও এখন সে ফিরোজের বুকে থাকতো, ফিরোজের পাগলামির সামিল হতো। ফিরোজের পাগলামির কথা মনে হয়ে শ্যামা লজ্জা পায়, এই ছেলে যে তার জন্য এত পাগল হবে সে আগে বোঝেনি। ফিরোজের দুষ্টু আদর, মিষ্টি ছোঁয়া তার অশান্ত হৃদয় শান্ত করে। চোখ বন্ধ করে বৃথা মনের অভিলাষে ফিরোজকে জড়িয়ে ধরে, ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে আজকে একদম মেরেই ফেলতো। ফিরোজ চুপচাপ বাড়ি আসে, ভেতরের সত্তা হাঁসফাঁস করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, আর কিছুক্ষণ থাকলে একটু শান্তি লাগতো, কিন্তু এত রিস্ক নিয়ে থাকার কোনো মানে হয় না। কেউ দেখলে হয়তো তাকে কিছু বলবে না, কিন্তু শ্যামার উপদে তুফান যাবে, সে চায় না শ্যামা বিপদে পড়ুক। ফিরোজ বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দেয়, শ্যামা তার বউ। ফিরোজ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করলেই শ্যামা তার চোখের পর্দায় ভেসে ওঠে। ফিরোজ ছটফট করে, বাকিটা রাত ঘুমাতে পারে না। ভোরের দিকে সদ্য বিবাহিত পুরুষ বউ না পাওয়ার যন্ত্রণা ভুলে চোখে ঘুম নেমে আসে। ফিরোজ এখনও মোহাম্মদ আলীর সাথে কথা বলে না, বিয়ের 15 দিন চলে গেছে। ওই যে প্রথম দিন মেয়েটার সাথে দেখা হলো, আর একবারও দেখা হয়নি, যদিও রাতে সামান্য মেসেজ আদান প্রদান হয়, কিন্তু এইটুকু মেসেজে কি মন ভরে? মন তো পাগল পাড়া, তার চাওয়া আরেক রকম পাগলাটে, খ্যাপাটে রুদ্র রূপ ধারণ করতে সে মরিয়া। শ্যামাকে বিয়ে করার পর থেকে দেহ মন তাকে ফুসলিয়ে যাচ্ছে, কাছে পাওয়ার তীব্র বাসনায় অন্তর ক্ষত বিক্ষত হচ্ছে, তাই তো আর দেখা করতে যায়নি। যেহেতু দেহমন জেনে গেছে শ্যামা পুরোপুরি তার, তাই আদুরে মেয়েটাকে কাছে পেলে সে দিশা হারায়, নিজেকে নিজের ভারসাম্য হারানোর জোগাড় হয়, তুলতুলে মেয়েটাকে একেবারে বুকের ভেতর নিয়ে যেতে সাত জাগে। পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য দেখা না করাই ভালো। এই 15 দিন দেখা না করার আরেকটা কারণ হলো কাজের চাপ খুবই বেড়ে গিয়েছে,
এমপি মহোদয় নতুন একটা দায়িত্ব তাকে দিয়েছে। ফিরোজ কাজটা সুনিপুণভাবে করার চেষ্টায় আছে। কয়েকটা ছেলে তার নাম করে দোকানিদের হুমকি ধামকি দিয়ে টাকা উঠাচ্ছে। এই সমস্যাটাও সমাধান করতে হবে। তাছাড়া এগুলো চেয়ে বড় যে সমস্যা তা হলো শ্যামার পরিবারের খোঁজ রাখা। 19-20 হলেই যে কোনো পদক্ষেপ নিতে হবে। ফিরোজ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে বউটাকে দেখতে ইচ্ছে করছে। মোহাম্মদ আলী ছেলের এই নিশ্চুপতা দেখে ভাবেন শ্যামার ভূত বুঝি মাথা থেকে নেমে গিয়েছে। কিন্তু ছেলের অভিমানে আছে, এখনও ওনার সাথে কথা বলছে না, এখন আর হোটেলেও আসে না, বাড়িতেও ঠিকঠাক ভাত খায় না। উনি চিন্তা করেন যেহেতু ছেলে আর শ্যামার কথা বলছে না তাহলে উনিও তুলবেন না। শ্যামার বিয়ের পরে না হয় ফিরোজকে বিয়ে করানোর ব্যাপারটা দেখা যাবে। মানুষে থেকে শুনতে পান প্রতিদিনই শ্যামাকে দেখতে আসছে। স্বপন ইসলাম হতাশ হয়, বিষণ্ণ মুখে দরজায় বসে আছে। শ্যামাকে প্রতিদিন একটা দুইটা পাত্রপক্ষ দেখতে আসছে, কিন্তু একটা পাত্রপক্ষ শ্যামাকে পছন্দ করছে না। অথচ অপছন্দ করার মতো মেয়ে শ্যামা না, তারপরও কেন যে অপছন্দ করছে তার কারণটাই কেউ খুঁজে পাচ্ছে না। কত ভালো ভালো সম্মত আসে, দেখে যাওয়ার পরে কি হয় কে জানে, ওনাদের থেকে উত্তর নাই আসে। স্বপন ইসলাম চিন্তা করে দেখে শ্যামা এখন বেশ শান্ত। ওই দিনের পর থেকে আর একবারও ফিরোজের নাম মুখে নেয়নি, কিংবা ফিরোজও আর আসেনি। দুজন হয়তো বুঝে গিয়েছে তাদের মিল সম্ভব না, তাই দূরে সরে গিয়েছে। এদিক থেকে স্বপন ইসলাম খুশি হয়, কিন্তু উনি নিশ্চিত হতে পারছেন না। স্বামীর কথা মতন ফাতেমা বেগম মেয়ের রুমে যায়। শ্যামা শ্যামা তখন টেবিলে বসেছিল, মায়ের ডাকে ওনার দিকে তাকায়। সত্যি কথা বলতো? কি কথা আম্মা? ফিরোজের সাথে তুই কথা বলিস? কিভাবে কথা বলবো? তুই কি আসলেই কোনো যোগাযোগ রাখিস না? আশ্চর্য আম্মা, তোমরাই তো চাও যেন যোগাযোগ না রাখি, এখন এসব বলছো কেন? এমনি বলছি, তাহলে আমাদের কথা মতো বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই? শ্যামা মুচকি হেসে বলল, না নেই। মেয়ের মুখে মুচকি হাসি সমেত এমন উত্তর শুনে ফাতেমা বেগম আশ্বস্ত হয়ে চলে যায়। কিন্তু বিয়েগুলো কেন ভেঙে যাচ্ছে সেটাই ভাবে। শ্যামা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। কথাগুলো বলতেও যদিও কেমন লাগছিল, কিন্তু ফিরোজের কথা মতোই সব বলেছে। শ্যামা উঠে দাঁড়ায়, চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। 15 দিন হয়ে যাচ্ছে প্রিয় মানুষের মায়া ভরা নেশালু চেহারাটা দেখা হচ্ছে না, আদর নিয়ে ছুঁয়ে দেওয়া হচ্ছে না। শ্যামা নিজেও জানে ফিরোজ কেন আসে না, কিন্তু অবুজ মনটা যে বেসামাল আবদার করে, মনের সূক্ষ্ম দেওয়াল চিকন কাঠি দিয়ে খুঁচিয়ে ভাঙতে চায়। ফিরোজের কাছে যাওয়ার ইচ্ছায় সারা শরীর শিহরণ বয়ে ছটফটিয়ে ওঠে তনুময়। আহা, এ কি উদ্যম যন্ত্রণা! শ্যামা অবশ্য নিজের এই নতুন অসুখের কথা ফিরোজ নামের প্রণয় পুরুষকে বলেনি। আগুনে ঘি ঢালার ইচ্ছে তার নেই, পরিস্থিতি বুঝতে হবে। সব ঠিকঠাক হলে কাছে আসা সময়ের ব্যাপার মাত্র, এর জন্য দুজনকেই ধৈর্য ধরতে হবে। ফিরোজের প্রতি রাতে আদরে বাক্য বানিয়ে শ্যামাকে জর্জরিত করে দেয়। এসব ভাবতে ভাবতে শ্যামা ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে শ্যামার ঘুম ভাঙে, মায়ের দিকে তাকিয়ে দেখে উনি ঘুমাচ্ছে। সে মোবাইল অন করে দেখে সময় 2:05। আজকে ফিরোজের সাথে কথা বলা হয়নি, দ্রুত ফিরোজকে ফোন দেয়। আর তাকে অবাক করে দিয়ে সাথে সাথে ফোন রিসিভ হয়। ফিরোজ হেসে বলল, কি ঘুমিয়ে গিয়েছিলে? শ্যামা দ্রুত হাতে লেখে, আমি দেখব। ভিডিও কল দেব? না, এমন দেখা না, শুয়ে দেওয়ার মতো দেখা। ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছে মধুরানীর? আসবেন না? আসছি, 5 মিনিট পরে বের হয়েও। শ্যামা 5 মিনিট পরে বেরোয়। ফিরোজ উঠোনের কোণে বড় বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে। শ্যামা আশেপাশে তাকে দ্রুত সেদিকে যায়, দুজন দুজনকে জড়িয়ে ধরে। ফিরোজ মাথায় চুমু দিয়ে পড়লো, বেশি মিস করছিলে? শ্যামা মাথা নাড়ে ফিরোজ বুকে জড়িয়ে পড়লো, আমিও। তাই ঘুমাননি? ঘুম আসছিল না, তোমার কাছে আসার তীব্র ইচ্ছা হচ্ছিল। শ্যাম ফিরোজের মাথাটা টেনে নিজের দিকে এনে চুমু দেয়, নাকে চুমু দিয়ে হাসে। ফিরোজের শ্বাস ঘন হয়, গভীর গলায় বল, শ্যামা পাখিটা আমার বাড়ি চলো তো, বউ ছাড়া থাকা অসম্ভব। এতদিনে তা মনে হলো? আগে তো এই যন্ত্রণা বুঝিনি। সময় সময়ের গতিতে ছুটে চলে, সময়কে আটকানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই, তাই তো সবাইকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। স্বপন ইসলাম মেয়ের জন্য অনেক পাত্রপক্ষ দেখে, কিন্তু কেন জানি কেউই হ্যাঁ বলে না। এদিক দিয়ে শ্যামাকেও কিছু বলা যাচ্ছে না, পাত্র আসলে মেয়ে কোনো বাহানা ছাড়াই সুন্দর করে সেজে সামনে আসে।
তাছাড়া ফিরোজের সাথেও যোগাযোগ নেই। তাহলে বিয়ে না হওয়ার কারণটা কি? উনি কোনো সমাধান খুঁজে পায় না, রিপন চিন্তিত হয়ে বলল। আব্বা, আমার মনে হয় কলখাটি ফিরোজ যায় নাড়তেছে, একটা শিক্ষা দিয়ে দেই। স্বপন ইসলাম গম্ভীর গলায় বলল, এসব নেতা ফেতার সাথে লাগতে যেও না, পরে দেখা যাবে মেয়ে চরিত্রে কলঙ্ক ছিটিয়ে দিয়েছে। কিন্তু বিয়ে ভাঙছে কেন তাহলে? কি জানি, যখন হওয়ার তখন হবে। আজকে রাতে ফাতেমা বেগম শ্যামার রুমে আসে, সহজ গলায় বলল, আমি আশা করি তুই আগের শ্যামা হয়ে গেছিস। শ্যামা সুবোধ বালিকার মতো বল, জি আম্মা। ফিরোজ যে তোর জন্য না এটা বুঝতে পেরেছিস, তাই অনেক। শ্যামা মাথা নাড়ে, ফাতেমা বেগম বলল, আমি আর তোর সাথে থাকবো না, আর তোর আব্বারও শরীর ইদানিং ভালো যাচ্ছে না, আশা করি উল্টোপাল্টা কিচ্ছু করবি না। শ্যামা কী বলবে বুঝতে পারে না, আস্তে করে মাথা দোলায়। ফাতেমা বেগম চলে যায়, শ্যামা সোজা হয়ে শুয়ে থাকে। তার আম্মা আর তার সাথে থাকবে না এটা ভাবতেই মনের দেওয়ালে হুড়মুড় করে অসংখ্য প্রজাপতি ডানা ঝাপটে যায়। উঠে দরজা আটকে আসে, টেবিলের লুকোনো স্থান থেকে মোবাইল বের করে সুইচ অন করে। তার আর ফিরোজের বিয়ের 2 মাস পেরোলো, এই 2 মাসে দুজন দুজনের আরও আপন হয়েছে, কিভাবে এক হওয়া যায় সে চিন্তায় মশগুল থেকেছে। লুকিয়ে চড়িয়ে ফোনের মৃদু কথাবার্তা গভীর থেকে অতল জলে গিয়ে পৌঁছেছে। অবশ্য সব বেসামাল কথা ফিরোজের ডিকশনারি থেকেই আসে, শ্যামা শুধু হুহা করেই শেষ। দুজনেই খুচরো আদরের লেনাদেনা হয়, ফিরোজের আবদারে নির্লজ্জ শ্যামাও নুয়ে পড়ে, মাথা নিচু করে লুকোনোর জায়গা খুঁজে পায়। কিন্তু দুজনেই বুঝে তাদের চাওয়া পাওয়ার কাছে আসার তীব্র ইচ্ছা, একটু ছুঁয়ে দেওয়ার আকাঙ্ক্ষা, এসব ভাবা ভুলের কিছু না, ফিরোজ তার স্বামী। শ্যামা চোখ বন্ধ করে শুয়ে থাকে, বুকটা ছটফট করছে। 12টা বাজার সাথে সাথে ফিরোজ ফোন দেয়। শ্যামা আজকে আর হেডফোন গুজে না, ফিরোজ মিহি কলাই বলল, আমার সোনা বউ কি করে? শ্যামা সবসময় মেসেজ পাঠায়, কিন্তু আজকে মেসেজ পাঠালো না, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার বউ আপনার কথা ভাবছে। শ্যামাকে কথা বলতে দেখে ফিরোজ লাফিয়ে উঠে বসে, উত্তেজিত গলায় বলল, আম্মা কাছে নেই? না আব্বা অসুস্থ, তাই আম্মা আর আমার সাথে থাকবে না। ফিরোজ উত্তেজিত হয়ে বলল, সত্যি? শ্যামা ফিরোজের কথার ধরন দেখে হেসে বলল, জি। ফিরোজ দম আটকে বলল, তাহলে আমি আসি? কোথায়? তোমার কাছে। শ্যামা ধমকে বলল, এই একদম না দুষ্টু পুরুষ। ফিরোজ আফসোস করে বলল, কি রে ভাই, কতদিন হলো বিয়ে হয়েছে এখনো বউয়ের কাছে যেতে পারলাম না, একটু এই সেই কত রকম আদর আছে তা তো কিছুই করতে পারলাম না, তুমি এত নিষ্ঠুর পাষাণ মহিলা, দয়া মায়া নেই নাকি? শ্যামা ফিরোজের বুকের উত্থান পাথান ঠিক টের পায়, কিন্তু সংকোচ ও ভয়ও পায়। ফিরোজের কথা শুনে হেসে বলল, না মায়া নেই। ফিরোজ কিঞ্চিত অভিমান করল, এই কথা মনে থাকবে তো, থাকলেই হলো। আচ্ছা, তুমি জানোই না আমি কত সুন্দর হয়ে গিয়েছি, আজকে আসলে দেখতে পারতে। আমি দেখতে চাই না। ফিরোজ আফসোস করে বলল, আমার কপালে কি এমন কঠিন বউ ছিল, হায় কপাল। শ্যামা আল্লাতি কলায় বলল, ভালোবাসি গো মধুরাজা। ফিরোজ শান্তস্বরে বলল, মিঠা কথায় চিরা ভিজবে না, বুঝেছ সুন্দরী? না এত শত বুঝি না। তাহলে আমাকে বোঝানোর সুযোগ দেয়া হোক, আশা করি আমি ভালো বোঝাতে পারবো। দরকার নেই। ফিরোজ হতাশ গলায় বলল, শোনো মে, ফ্রি ফ্রি উপদেশ দেই, স্বামীকে এত কষ্ট দেওয়া ভালো না, গুনাহ হয়, বুঝেছ? বুঝেছি। বুঝলে তো আমার আসার কথা, রাইট? জি না, আপনার এখন ঘুমানোর কথা, আমিও ঘুমাবো। ফিরোজ চুপ করে থাকে, অভিমানে তার বুকটা ভার লাগছে, মেয়েটা কি কিছু বুঝে না? শ্যামা স্বামীর মন খারাপে মৃদু মন্দ বাতাসের রেশ টের পায়, কিন্তু সে নিরুপায়, বুঝানোর ভঙ্গিতে বলল, আজকে রাখি, হঠাৎ যদি আম্মা চলে আসে তো? ফিরোজ বলল, আচ্ছা। 4-5 দিন পরও যখন ফাতেমা বেগম আর শ্যামার সাথে ঘুমোতে আসে না, তখন শ্যামা বুঝে আর আসবে না। এক রাতে শ্যামার ফিরোজকে বেশি মনে পড়ে, কিন্তু ফিরোজকে বুঝতে দেয় না। কিছুক্ষণ পরে ফিরোজ ফোন দিয়ে বলল, ম্যাম আপনার দরজার সামনে পার্সেল রাখা, দয়া করে কেউ দেখে নেওয়ার আগেই মহারানীর দরজা খুলে পার্সেল ভেতরে নেন। শ্যামা ঝটপট দরজা খুলে একটা বড়সড় প্যাকেট পায়, হাতে নিয়ে দ্রুত দরজা বন্ধ করে বলল, এটা কি? শাড়ি। আপনি এসেছিলেন? হ্যাঁ। তাহলে দেখা করলেন না? দেখা করলে বেশ খারাপ হয়ে যেতাম, তাই? গুড বয়। শ্যামা লাউড স্পিকার দিয়ে শাড়িটা বের করে,
ফিরোজের থেকে দেওয়া প্রথম উপহার। উপহার পেতে সবারই ভালো লাগে, শ্যামাও খুশি হয়। লাল জামদানি শাড়ি, সাথে মিলিয়ে কানের দুল, গলার হার, রূপার নূপুর, আলতা রাখা, সে খুশিতে বাকবাকুম হয়ে বলল, খুব সুন্দর। ধন্যবাদ ম্যাম, একটা চিরকুট আছে, এটা পরুন আর থাক, আর কিছু বলতে হবে না, আমার বউ বুদ্ধিমতী, তাই না? শ্যামা ফোন কেটে দেয়, চিরকুট বের করে পরে। মধুরানী, প্রিয়তমা আমাকে খুব বেশি ভালোবাসতে ইচ্ছে হয় না, তোমার না হলে না হতে পারে, কিন্তু এই পুরুষের খুব ইচ্ছে হয়। তুমি আমার বউ না, এত কিসের ভয়? বিশ্বাস করো না আমাকে, আমার বউকে লাল শাড়িতে দেখার তৃষ্ণায় বুক ছটফট করে, তাই তো এই শাড়ি পাঠালাম। পছন্দ হয়েছে? রানীকে খুব মানাবে আমি জানি, এটা পড়লে তোমার রাজা রাজ্য জয়ের মতো খুশি হবে। কিন্তু একটা শর্ত আছে, শর্ত হচ্ছে আমি আসার পরে শাড়ি পরবে। আমি একটু জ্বালাবো না প্রমিস, একদম ভালো ছেলে হয়ে চোখ বন্ধ করে রাখবো, শুধু নিজের হাতে তোমার কোমল পায়ে আলতা পরাবো। সবশেষে একটা কথাই বলতে চাই, কালকে তোমার রাজা কোনো প্রহরীবিহীন তার রানীর কাছে আসবে, বোঝা গেল তো? ভালোবাসা পাঠালাম এক আকাশ, মুঠো পুড়ে বুকে মিশিয়ে নিও শোনা। শ্যামা লজ্জায় রাঙ্গা হয়, শাড়িটা বুকে চেপে বসে থাকে। পরের সারাটা দিন ছটফট করে কাটে, রাতের পরে কেমন উসখুস করে। 12টায় ফোন আসে, শ্যামা একটা হলুদ থ্রি পিস পরে আছে। সে দরজা খুলে দেখে অন্ধকার গায়ে মেখে তার বিবাহিত বর দাঁড়িয়ে আছে। শ্যামাকে দেখে ফিরোজ মিষ্টি হেসে বলল, আসসালামু আলাইকুম হলুদ পরি। ফিরোজ বিসমিল্লা বলে ভিতরে ঢুকে, শ্যামা দূর দূর বুকে আশেপাশে তাকিয়ে দরজা আটকে দেয়। আপনার একটু ভয় লাগলো না? যদি আব্বা বা ভাইয়া দেখতো? ফিরোজ আয়েশ করে খাটে বসে, গায়ের শার্ট পেছনে ঠেলে দেয়। শ্বশুরের ভয় বউয়ের কাছে আসবো না, তা কি করে হয়? শ্যামার লজ্জা লাগছে, লজ্জা লুকাতে ইচ্ছে করছে, কিন্তু যার জন্য এ লজ্জার সম্ভার সেই ভাবলেশীন হয়ে আছে। ইতিমধ্যেই সে খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে, তার ব্যাপার দেখে মনে হচ্ছে যেন অনেকবার এসেছে এই ঘরে। শ্যামা উসখুস করে পড়ল। ফিরোজ হেসে পড়ল, আরে তুমি কি আমাকে লজ্জা পাচ্ছ মধুরানী? আপনাকে লজ্জা পাবো কেন? লজ্জা পাচ্ছি না। ফিরোজ গালে হাত দিয়ে বসে পড়ল। আচ্ছা সাহসী রমণী, এবার শুরু করেন তো। কি শাড়ি পরা? অসম্ভব। ফিরোজ ঠাই উঠে দাঁড়ায়। অসম্ভব, তাহলে আমি পরাই কি বলো সুন্দরী? শ্যামা পিছিয়ে যায়, ফিরোজ এগোনোর আগে দরজার শব্দ হয়। ফাতেমা বেগম শব্দ করে ডাকলেন, শ্যামা দরজা খোল। শ্যামার ফিরোজ স্তব্ধ হয়ে যায়। শ্যামা ফিরোজের হাত ধরে টানতে টানতে ঘরের এই পাশ ওই পাশ নিয়ে ফিসফিস করে বলল, আল্লাহ এত বড় জামাই কই লুকাবো? দুশ্চিন্তায় মুহূর্তে শ্যামার বুক ধরফর করে, শরীর ঘেমে ওঠে। শ্যামার মুখে এমন কথা শুনে ফিরোজ হাসে, কানের কাছে মুখ নিয়ে বলল, কই আবার লুকাবে, তোমার বুকে লুকাও, খুঁজে পাওয়ার সাধ্যই কারো নেই। কথাটা বলে ফিরোজের মুখের হাসি আরও চড় হয়। শ্যামা আশ্চর্য হয়ে ফিরোজের দিকে তাকিয়ে থাকে, এমন বিপদের সময় এই লোক হাসে কিভাবে? সে চোখ পাকিয়ে তাকায়, শ্যামার চোখ পাকানি দেখে ফিরোজ হাসে, ইশারায় খাটের নিচে দেখায়। শ্যামা ফিরোজের ইশারা বুঝতে পারে, তারপর ঝুলে থাকা চাদর সরিয়ে খাটের নিচে চলে যাওয়ার ইঙ্গিত দেয়। ফিরোজ বইয়ের কথা মতো চুপচাপ ঢুকে পড়ে। শ্যামা নিজেকে স্বাভাবিক করে নেয়, টেবিলের দিকে ছুটে একটা বই খুলে রাখে, তারপর দ্রুত দরজা খুলে দেয়। ফাতেমা বেগম সোয়াচারের চোখে শ্যামার দিকে তাকায়। শ্যামা বলল, কি আম্মা এত রাতে তোর রুমে লাইট জ্বালানো? তাই রাখলাম। শ্যামা হাসি মুখে বলল, কতদিন কলেজে যাই না, আজকে দিনের বেলা ঘুমিয়েছি, এখন ঘুম আসছে না, তাই পড়তে বসলাম, এই জন্যই এত রাত করে, আর পড়তে ভালো লাগছে এই জন্য এত রাত করে পড়ছি। ফাতেমা বেগম রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে বলল, আচ্ছা। শ্যামা সাহস করে বলল, তুমি কি থাকবে? থাকলে থাকো। ফাতেমা বেগমের মনে কিঞ্চিৎ সন্দেহ ছিল, কিন্তু এই শ্যামার এই থাকার কথাই যেন রঙ্গ মাখা আলপনায় মেয়েটা এক বালতি পানি ঢেলে দেওয়ার সমতুল্য। উনি মাথা নেড়ে বলল, না আমি থাকবো না। শ্যামা চুপচাপ আবারও টেবিলে বসে পড়ে, কলম দিয়ে খাতায় মনোযোগ দিয়ে লেখে, যেন তার মতো মনোযোগী ছাত্রী এই বিশ্বে ব্রহ্মাণ্ডে একজনও নেই। ফাতেমা বেগম বলল, তাড়াতাড়ি শুয়ে পড়। শ্যামা লিখতে লিখতে বলল, এই অধ্যায় শেষ করেই শুয়ে পড়ব। ফাতেমা বেগম বেরিয়ে বাথরুমের দিকে চলে যায়। শ্যামার বুকটা ধরপড় করছে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, ঠাই টেবিলে বসে থাকে, উঠে দরজা লাগায় না। ফাতেমা বেগম বাথরুম থেকে যাওয়ার সময় বলল, দরজা আটকে নে, এত রাতে দরজা খুলে রাখা ভালো না।
শ্যামা উঠে দেয়, ভাবলেশহীনভাবে দরজা আটকে দেয়। দরজা আটকে আবার চুপচাপ কিছুক্ষণ টেবিলে বসে থাকে। ভয়ে কলিজা ফেটে যাবার উপক্রম। শ্বাস পড়ছে জোরে, মুখ ঘামে ভিজে একাকার। সে উঠে দাঁড়ায়, হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে কলপারে যায়। স্বামীকে কাছে পার তীব্র আকাঙ্ক্ষা, কেউ দেখে ফেলার ভয়, সব মিলে শ্যামার মাথা ধরে যায়। পরক্ষণে ভাবলো রুমে গেলেই অতি প্রিয় পুরুষটার হাসি মাখা মুখটা দেখতে পারবে, শক্ত করে জড়িয়ে রাখতে পারবে, আদর মাখা স্পর্শে ছুঁয়ে দেওয়া যাবে। এসব ভাবতেই শ্যামার সব ক্লান্তি, ভয়, সংকোচ, খারাপ লাগা নিমিষে উধাও হয়ে যায়। এসবের বদলে ভর করে একরাশ লজ্জা, কামনা, বাসনা আর কাছে টানার রিনিঝিনি ভয় আর সুখ মিশ্রিত অনুভূতি। শক্ত সামর্থ্য শরীর নিয়ে ফিরোজ এই নিচু খাটের তলায় থাকতে পারছে না। তার কষ্ট হচ্ছে, কিন্তু বউকে কাছে পাওয়ার স্বার্থে এইটুকু কষ্ট করা যায়। সে অসহায় চোখে বাহিরের দিকে তাকিয়ে আছে। শ্যামা বাহিরে গিয়েছে, এখনও তাকে বেরোতে বলছে না, তাই সে বেরোতেও পারছে না। ফিরোজ খাটের নিচে শুয়ে হাসে, তার মতো মানুষ এমন চোরের মতো লুকিয়ে আছে, তাও নিজের বিবাহিত স্ত্রীর জন্য। ভাবা যায় এটাই কি হওয়ার ছিল। শ্যামা রুমে এসে দরজা আটকায়, খাটের কাছে নিচু হয়ে বসে ফিরোজকে দেখে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। শ্যামার মায়া হলো, লোকটা তার জন্য কত কষ্ট করছে। সে বলল, বেরিয়ে আসেন। ফিরোজ আস্তে ধীরে বেরিয়ে আসে। মাটির ঘর হওয়াতে শার্টের মাটি লেগে গেছে। ফিরোজ আর শ্যামা শার্টের মাটি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে, তারপর দুজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে বলল, মনে হচ্ছিল বউয়ের কাছে আসিনি, গরু চুরি করতে এসেছি, আল্লাহ। শ্যামা চুপচাপ ফিরোজের বুকে মিশে থাকে। যদি আম্মা দেখে নিত? দেখলে দেখতো, বিয়ে করে বউয়ের কাছেই তো এসেছি। খুব সাহস, তাই না? খুব। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি থাকতে ভয় কিসের? জানি না। ফিরোজ আবারও বিছানায় বসে আফসোস করে বলল, আমার শাশুড়ি আম্মা বোধহয় নানি হতে চায় না, তাই তো এত ডিস্টার্ব করছে। ফিরোজের কথা ধরনে শ্যামা হেসে দেয়। ফিরোজ মুগ্ধ হয় মায়াবতীর মিষ্টি হাসি, সব নিমিষেই দূর করে দেয় এই মিষ্টি আদুরে মেয়েটা তার স্ত্রী। ভাবতেই সুখে বুকের খাঁচা ঝনঝন করে ওঠে। শ্যামা দিকে তাকিয়ে বলল, তো শুরু করো। ফিরোজ শাড়ি পরার কথা বলেছে, তা বুঝতে পেরেও শ্যামা বলল, কি শাড়ি পরা? একরাশ লজ্জা শ্যামার সারা অঙ্গে ঝিলিক দিয়ে যায়, মাথা নেড়ে পড়লো, আপনার সামনে কিভাবে পরবো? ফিরোজ সুন্দর করে হেসে বলল, আমি তাকাবো না। আপনি খারাপ আছেন, তাকাবেন তো আমি জানি। বউয়ের দিকে তাকালে ক্ষতি হয় না? আমার লজ্জা হয়। আচ্ছা, আমি চোখ বন্ধ করে ওই পাশে শুয়ে আছি, পড়া শেষ হলে বলো। ফিরোজ কথা মতো ওই পাশ ফিরে কেন জানি তার হাত পা কাঁপছে, বারবার ঠোঁট শুকিয়ে যাচ্ছে। সে ভালো শাড়ি পরতে পায় না, নিজের মতো করে কোনো রকম পরে নেয়। তারপর ফিরোজকে ডাকে, ফিরোজ অতি উৎসাহ নিয়ে তাকায়, তাকিয়ে বলল, কি শেষ, আপনি টাকা নিশিওর? ফিরোজ গভীর চোখে শ্যামার দিকে তাকিয়ে আছে। তারপর যাকে ছুঁতেও পায়নি, সে যদি বদ্ধ ঘরে এমন এলোমেলো শাড়ি পরে, তাহলে সে না তাকিয়ে পারে? এতটা শুদ্ধ পুরুষ সে না। সে তাকিয়েছে, অনেকবার তাকিয়েছে। আমি তাকাইনি, আমার চোখ তাকিয়েছে, এগুলোকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু খুব অবাধ্য। শ্যামার রাগ হয়, লজ্জা হয়। আমি জানতাম আপনি তাকাবেন। ফিরোজ উঠে দেয়, শ্যামার কাছে এসে পড়ল, একটু তাকিয়েছি। তারপর শ্যামার দিকে তাকিয়ে অভিনয় করে পড়ল, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ফিরোজের গান শুনে শ্যামা হেসে ফেলে, আরো সাজা বাকি না, চলো আমি সাজাই। শ্যামা মেকআপ দিয়ে সুন্দর করে সাজলে ফিরোজ নিজ হাতে গহনা পরিয়ে দেয়। আইনে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ফিরোজের চোখ যায় ফর্সা আদুল ঘাড়ে। ইস, মেয়েটা এত আদুরে, সব কিছু যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। সে ঠোঁট দ্বারা উষ্ণ স্পর্শ দিয়ে নাক চেপে ধরে। শ্যামা কেঁপে ওঠে, সামনে এগিয়ে সরে যায়। ফিরোজ শ্যামার গাল ধরে বলল, যেমন লাগবে ভেবেছিলাম এর চেয়ে বেশি সুন্দর লাগছে। শ্যামা এক অভাবনীয় কাজ করে ফেলে নিচু হয়ে ফিরোজের পাশে সালাম করে ফেলে। ফিরোজ আঁতকে উঠে বলল, এসব কি, ধুর, পায়ে হাত দিলে কেন, এসব ভালো না। স্বামীকে সম্মান ভক্তি করতে হলে এই পায়ে হাত দিয়ে বোঝাতে হয় না, বরং কাজকর্মে স্বামীকে তা অনুভব করানোই শ্রেয়, বুঝেছো? জি। আমি ঠিক তোমাকে জয় করে নেব। শ্যামা অতি ভরসায় ফিরোজের হাত টেনে নিজের হাতে নেয়। আমি জানি। এই কয়টা মাস তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে হতো, তোমার হতো না? শ্যামা মাথা তুলে বলল, হুম। ফিরোজ চুপচাপ শ্যামার দিকে তাকিয়ে আছে, চোখের ভাষা বুকে কাঁপন ধরনের জন্য যথেষ্ট। শ্যামা মাথা নিচু করে নেয়, আজ ভয়ঙ্কর কিছু হবে, এই রাত অন্য সব রাতের মতো না।
ফিরোজের সান্নিধ্যে এই রাত্তার চিরাচরিত নিয়ম হারাবে। শ্যামা কেঁপে ওঠে, ফিরোজের দিকে তাকানোর সাহস যেন ছাই হয়ে উড়ে যায়। হাত পায়ের মৃদু কাঁপন ফিরোজের নজর এড়ে না, নিজের শরীরে ভয়াবহ তাণ্ডব বইছে, প্রতিটা রক্তকণিকা হু হু করে বয়ে যাচ্ছে। সামনের মেয়েটা তার জন্য সেজেছে, মেয়েটা একান্তই তার, এটা ভাবতেই বসন্ত মনের মাঝে দোল দিয়ে যায়। শিরশির করে ওঠে শরীরের প্রতিটা লুঙ্কুপ, হঠাৎ পেছনে দেখে আলতা চোখে পড়ে। এই আলতা দেবে না? শ্যামা আস্তে করে বলল। দেব, খেয়াল ছিল না। শ্যামা বিছানায় বসে, ফিরোজ আলতার কোটা হাতে শ্যামার সামনে বসে, দুজনেই চুপচাপ। ফিরোজ শ্যামার নিটল পা তার পায়ের ওপর নেয়, তারপর খুব সুন্দর করে আলতা পরিয়ে দেয়। আলতা পরানো শেষ হলে ফিরোজ তার ইচ্ছে পূরণ করে, নিচু হয়ে পরপর কয়েকটা চুমু দেয় পেয়সির পায়ে, হাত দিয়ে পা আলতো করে ঘষে দেয়, যা শ্যামাকে দিশেহারা করে। প্রথম স্পর্শ ভয় মিশ্রিত আদর হবে তা সে বুঝেনি। শ্যামার শ্বাস ভারী হয়, দুজনে দুজনের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। শ্যামা ফিসফিস করে বলল, এটা কি করছেন? আদর দিলাম পায়ে কেন? তোমার সবই আদরে লাগে, পাগুলো এত সুন্দর। শ্যামা অবাক হয়ে বলল, আপনি? আচ্ছা, মাঝে একদিন তুমি বলে এখন আবার আপনি বলো কেন? তুমি তো সুইট লাগে, মধুময় লাগে, বউ বউ মনে হয়। আপনি বলতে বেশি ভালো। তাই? হুম, তাহলে আপনি বলো। আচ্ছা, ফিরোজ বলল, কষ্ট হচ্ছে? কেন? তুমি এত কষ্ট করে সাজলে যা এখনই নষ্ট হয়ে যাবে। কে নষ্ট করবে? আমি? আপত্তি? শ্যামা কোনো কথা বলে না, ফিরোজের দিকে গভীর চোখে তাকিয়ে আছে। ফিরোজ হেসে ফেলে, সে নিজেও নার্ভাস, হাত বাড়িয়ে শ্যামাকে নিজের কোলে নেয়, বুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, আমার সোনা পাখি আদরে বউ, আমি যদি আজকে তোমার সামনে এক গভীর সুখ উন্মোচন করি তাহলে কি তুমি রাগ করবে? সুখে সুখে মরিয়া হয়ে যদি সুখের ভেলা বাসাই কষ্ট পাবে, সমাজের কাছে স্বীকৃতি না দিয়ে আদর দিলে কি আমাকে অবিশ্বাস করবে? আমি তোমাকে ঠিক সসম্মানে আমার ঘরে নেবই, এইটুকু ভরসা রেখো। আর তোমার মনে যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি নিজেকে সামলে নেব। এখনই চলে যাব? ফিরোজ উত্তরের আশায় শ্যামার দিকে তাকিয়ে আছে। শ্যামা শক্ত করে ফিরোজকে জড়িয়ে ধরে বলল, না না, চলে যাব না, অনুমতি দিচ্ছ? শ্যামা চুপচাপ বুকে পড়ে থাকে, মুখ ফুটে বলতে পারে না নিজের অনুমতি দেওয়ার কথা, সে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ফিরোজ যেন কোমল কোনো ফুল হাতে নিচ্ছে, এমন করে শ্যামার মুখটা তার আজলাই নাই, মুখে হাজারো চুমুই ভরিয়ে দেয়, নাকে নাক লাগিয়ে বলল, ভালোবাসি। শ্যামা কথা বলে না, হঠাৎ করে কারেন্ট চলে যায়, অন্ধকারে দুজনে একে অপরের সাথে মিশে আছে। শ্যামা মিহি কলেই বলল, মোমবাতি আছে, রান্নাঘর থেকে জ্বালিয়ে আনি। ফিরোজ রাজি হয় না, না যেতে হবে না, আবার কেউ দেখে নেবে। এই রাত বড়ই মিষ্টি রাত, এই রাত সুখের রাত, দুটি দেহ গোপন সব রহস্য একে অপরের কাছে উন্মোচিত হয়। ফিরোজের প্রতি ক্ষণে ক্ষণে আকুল শ্যামাকে দেখছে, আদরের সীমা অতিক্রম করেছে বহু আগে। ফিরোজ সুখের রাজ্য পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে যেন। দুজনের শ্বাস ঘন হয়, ফিরোজ জড়ানো গলায় আদুরে বাক্যবাণ ছুড়ে দেয় শ্যামার দিকে, যা শুনে শ্যামা লজ্জায় লুকাতে চায়, কেঁপে ওঠে, হাঁসফাঁস করে ফিরোজের থেকে নিজেকে সরাতে চায়। ফিরোজের আদুল গা ছুঁয়ে আরও বেশি লজ্জা পায়। শ্যামা ফিসফিস করে ডাকে, মধুরাচা? ফিরোজ দর্দ মিশিয়ে বলে, ইয়েস, এত ভালোবাসি। ফিরোজ ভালোবাসার চিহ্ন আঁকে, আমিও। ফিরোজ তার মধুরানীকে অতি যত্নে স্পর্শ করে আলিঙ্গনে জড়িয়ে রাখে, ভালোবাসায় মত্ত হয় দুটো দেহ, রাতকে করে মধুময়, দুজন মানুষের কাছে উন্মোচন হয় ভালোবাসার আরেক নতুন অধ্যায়ের, সুখে হাসে দুটো পাখি, পূর্ণতার কানে কানে ভরে ওঠে মনের দ্বার প্রান্ত। কালবৈশাখী ঝড়ের পরে যেমন সব শান্ত হয়ে যায়, ওরা দুজনও শান্ত হয়ে গেছে। শ্যামা লজ্জায় লুকোতে চাইছে, ফিরোজ তা দেখে ঠোঁট টিপে হাসে। শ্যামা ফিরোজের দিকে না তাকিয়ে বলল, আপনি এক্ষুনি চলে যান প্লিজ। কেন? আমার লজ্জা লাগছে, আপনি আর একটু ক্ষণ আমার কাছে থাকলে আমি নির্ঘাত মারা যাব। ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে বলল, আমি তো এখন যাচ্ছি না। কেন? ফিরোজ কিছু বলে না, শুধুমাত্র হাসে, যেই হাসি শ্যামার অন্তর কাঁপিয়ে দেয়, দু হাত দিয়ে মুখ লুকিয়ে ফেলে। ফিরোজ চলে যাবে, রেডি হয়ে শ্যামার এলোমেলো শাড়িটা গুছাচ্ছে আর বারবার শ্যামার দিকে তাকাচ্ছে। শ্যামা এলোমেলো দৃষ্টি ফেলে ফিরোজকে দেখছে,
এই তো কিছুক্ষণ আগেও পাগল মানুষটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল, পরিস্থিতিতে পড়ে দুজন আলাদা হয়েছে। সে আমার খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে সারা রাত ফিরোজের বুকে চুপটি করে ঘুমোতে, আদুরে হাতে ফিরোজকে ছুঁয়ে দিতে। ফিরোজ শাড়ি আর অন্যান্য কাপড় গুছিয়ে টেবিলের উপর রাখে।